ওয়েলকাম ফ্রেন্ডস আম্রপালির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে করছি নতুন আলুর তরকারি একটু ভাজা মশলা দিয়ে কম সময়ের মধ্যে নতুন আলুর এই তরকারিটা আমি আজকে করছি এই তরকারিটা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে আর এই তরকারিটা করতেও বেশি সময় বা খুব বেশি মশলার প্রয়োজন হয় না এবার রেসিপিটা শুরু করছি প্রথমে আলুগুলো আমি সেদ্ধ করে নেব একটু সেটার জন্য কুকারে নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এবার কড়াইয়ে গ্রেভিটা বানাবো সেটার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে এবার কেটে রাখা টমেটোর কুচিটা দিয়ে দিলাম আমি টমেটোর বীজগুলোকে বাদ দিয়ে টমেটোটা কুচি করেছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা আদাটাকে আমি একটু ঘষে নিয়েছি আদার পেস্টও দেয়া যায় তবে আমি একটু কুড়ে দিয়েছি টমেটো আর আদাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি চিনিটা নিজেদের স্বাদ মতো দেব যেরকম তরকারিটা মিষ্টি খেতে চাইবো সেরকম দিতে পারবো এবার এটার মধ্যে দিলাম একটু জল জলটা দিলাম মশলাটা যাতে কড়াই লেগে না যায় সেই জন্য এটার মধ্যে আর কোনো মশলা আমি এখন দিচ্ছি না এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলুটা আমি অনেকখানি সিদ্ধ করে নিয়েছি প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আমি আলুটা তাহলে একটু গলা গলা ভাঙা ভাঙা মতো হবে খেতে খুব ভালো লাগবে এবার এই খুন্তি দিয়ে আলুগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি হাতে ভেঙেও আলুগুলো কড়াই দেওয়া যায় তবে ওটা অনেকটা গরম ছিল বলে আমি হাতে ভাঙিনি এরকম করে আস্তে আস্তে খুন্তি করে ভেঙে ভেঙে দিলেও আলুগুলো টুকরো টুকরো হয়ে যায় পুরো আলুটাকেই আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি তরকারিটা যতটা গ্রেভি বানাবো ততটাই জল দেব আমি বেশি গ্রেভি করছি না মোটামুটি করছি সেই জন্য এই পরিমাণ জলটাই দিলাম এবার জল দিয়ে আলুটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন প্রথমে আলু সেদ্ধ করার সময় আমি নুনটা দিয়েছিলাম সেই জন্য এখন নুনটা একটু খেয়াল করে দিতে হবে এখানে তরকারিটা একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটার মধ্যে একটা ভাজা মশলা দেব গোলমরিচ শুকনো লঙ্কা ধনে আর মৌরি এই চারটেকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব দিয়ে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা আমরা যে কোনো দিয়ে দিতে পারি বেশি করে করে কোটোয় রেখে দিলে সব দিয়ে দেওয়া যাবে এবার এটা ওই আলুটার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমার নতুন আলুর মাখা মাখা তরকারি একদম কমপ্লিট খুব কম সময় আর কম মশলা দিয়ে এই তরকারিটা হয়ে যায় এটা খেতে খুব ভালো লাগে আমার এই ইজি রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন প্লিজ